হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন গত পর্বে আপনারা দেখছেন আমার কাছে ছানা পোলাও বা কেউ ছানা পায়েস বলে কেউ ছানা বাকড় বলে আসলে এটা হচ্ছে ছানা দিয়ে তৈরি করা একটা মশলা এটার অনেকে অনেক নাম দিছে তা যাই হোক ছানাটা দিয়ে আজকে মাছ ধরবো আর আপনাদের দেখাবো যে ছানাটা কী কায়দায় ব্যবহার করবেন বা ছানাটায় কীরকম মাছ খায় বা মাছ হয় কি না সামান্য পরিমাণ খুবই সামান্য পরিমাণ হাতে দেখেন একদম একটুখানি এই যে রুটির সাথে দিলাম দিয়ে এটা মিশাই নিব আদারটা কমপ্লিট করব কমপ্লিট করে খালি আপনাদের দেখালাম কি দিছি এতে দিয়ে বসি যখন ফেলবো বসি যখন গাঁতব আমি এতে কিন্তু আর কিচ্ছু দিব না বসি যখন গাতপ গেথে ফেলবো কি মাছ ধরি কি মাছ ওঠে আপনারা মনোযোগ সহকারে দেখবেন তা যাই হোক আমি মাখাইতে সময় লাগবে মাছ ধরার সময় আবার ফেরত আসছি যাই হোক সুন্দর করে মাখানো হয়ে গেছে বসি এখন ফেলবো এক দিয়ে যেহেতু ভিডিও করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর ফেলার পরে কতটুকু টাইম নেয় কী কায়দায় খায় আপনারা দেখবেন কাছে ফেলতেছি আপনাদের দেখানোর জন্য ইনশাল্লাহ আপনারা দেখবেন বুঝবেন ফাতনাটা স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা ফেলাইছি কি মাছ ওঠে বা কতক্ষণ সময় নেয় আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে কিন্তু আমি কোনো চার করি নাই চার ছাড়া মারতেছি চার করা লাগবে না কারণ এটা হচ্ছে চাষের পুকুর এই যে বন্ধুরা এটা হচ্ছে কই মাছ ভালো করে দেখেন এটা হচ্ছে কই মাছ আবারও আদার ফেলাবো আবারও দেখাবো এরকম কয়েকটা মাছ আপনাদের এক নাগার মেরে দেখাবো তা যাই হোক মাছটা ছাড়াইতে হবে এক হাতে ভিডিও করতেছি আবার আসছি যাই হোক আবারও আরেকটা একটা আর একটা আদার আমি গাঁথলাম গাঁথার পরে কতক্ষণ সময় লাগে আবারও দেখবেন এটা হচ্ছে দ্বিতীয়বার ভালোভাবে দেখেন এখানে একলাই মাস ধরতেছি মানে আপনাদের দেখানোর জন্য আসছি দেখা যাক এই হচ্ছে আমার হাত সিপ এটা হুইল দিয়ে কমপ্লিট করা এই ফেললাম ভালোভাবে দেখবেন আশা করতেছি আপনারা ফাতনাটা বা এটা দেখতে পাচ্ছেন মনোযোগ সহকারে দেখবেন কতক্ষণ সময় নেয় বা কতক্ষণ সময় পরে মাছটা ওঠে ফেলার পরে আর এখানে কিন্তু কোনো পিঁপড়ার ডিম আমি ব্যবহার করি নাই কোনো পিঁপড়ার ডিম দিই নাই তা যাই হোক মনোযোগ সহকারে দেখেন খাওয়া শুরু করছে দেখা যাক মাছ ওঠে কিনা এই যে বন্ধুরা আরও একটা মাছ ভালোভাবে দেখেন আরও কয়েকটা ভিডিও দেব আপনাদের এটা স্ট্যানে রেখে একভাব করলে খুব ভালো হতো তারপরেও যেহেতু এক হাতে ছাড়াইতে হচ্ছে আবারও ফেরত আসতেছি আরও একটা দেখাবো আপনাদের এই হচ্ছে আধার আর এই ফেলালাম টোপ দিয়ে কতক্ষণ সময় লাগে আপনারা দেখবেন আমি একটু কাছে যাব। খুবই কাছে ফেলছি আর আপনাদের দেখানোর জন্য এই যে হচ্ছে ফাতনাটা ভালো করে মনোযোগ সহকারে দেখেন এই যে ফাতনা আর কী মাছ ধরি আপনারাও দেখবেন হাতে রেখে ভিডিও করাটা আসলে টাফ তারপরেও আপনাদের দেখাচ্ছি দেখতে থাকেন ফাতনা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন কি মাছ ওঠে বা কী মাছ খায়

এখন নাড়া দিলে আদা পড়ে যাবে এই যে মাছ যাই হোক আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য কি কায়দায় আধারটা গাঁথি সামান্য পরিমাণ অনেকে আছেন আদার কাঁদতে পারেন না বা সমস্যা হয় এই দেখেন ঠিক এরকম যেখান যেহেতু আমি ছোটো মাছ ধরতেছি ছোট মাছটা ধরতে গেলে কী কায়দায় কাঁদতে হবে আটাটাও আপনাদের দেখাইছি যে আটাটা আসলে কোনো রকমের কোনো কিছু এতে দেওয়া নাই খালি দেওয়া আছে পায়েসটা এই পায়েসটা দেওয়া আর কিচ্ছু না এবার আসেন ছিপটা ফেলাবো আমি হাতে ধরে রাখছি এবার ছিপটা ফেলাবো রাখলাম আবার দেখেন এই যে আবার ফেলছি মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন ইনশাল্লাহ ভালো মাছ আপনারাও ধরতে পারবেন ফাতনাটা আশা করছি দেখা যাচ্ছে এই তো খাওয়া শুরু হয়ে গেছে আবার এই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কই মাছটা যাই হোক আজকে আপনাদের তিনটা মাছ একটা না আমি উঠাই দেখালাম বিশ্বাস করবেন কিনা জানি না যে তোমার থেমে থেমে করতে হচ্ছে তিনটা মাছ ধরতে আমার দশ মিনিটও সময় লাগে নাই তা যাই হোক এটা হচ্ছে চাষের পুকুর এখানে খালি এই মাছ না অন্য অন্য মাছও আছে যদি দূরে ফেলানো হয় সেই ক্ষেত্রে কী মাছ ওঠে আপনারা দেখলে বুঝতে পারতেন যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করব তবে এখানে কই মাছটাই বেশি